السلام عليكم ورحمه الله وبركاته ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم قد Вот. প্রতি আমাকে একটি সুসন্তান দান করুন অতপর আমরা তাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম যখন সে ইসমাইল তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল তখন তিনি ইব্রাহিম তাকে ডাক দিলেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবহ করছি এখন ভেবে দেখো তোমার মতামত কী সে বলল হে আমার আব্বু আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এভাবে পিতা পুত্র অবহে যখন আত্মা সমর্পণ করলো এবং পিতা যখন পুত্রকে তার চেহারা ধরে মাটিতে কাত করে শোয়ালো তখন আমরা তাকে ডাক দিলাম হে ইব্রাহিম তুমি অবশ্যই স্বপ্নকে সত্যে পরিণত করেছ আর এভাবে আমরা সৎ কর্মশীলতার পুরস্কৃত করে থাকি নিশ্চয় এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আর ইসনাইলের পরবর্তীতে আমরা তাকে দান করলাম একটি মহা কুরবানি আমরা এটিকে কুরবানির প্রথাটিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবে আমরা সৎ করুণশীলদের পুরস্কার দিয়ে থাকি নিশ্চয় সে ছিল আমাদের বিশ্বাসী মানদাজারা অন্তর্ভুক্ত সফাত সফত্রিশ নম্বর এবং নং একশো থেকে একশো এগারো হয় السلام عليكم ورحمه الله وبركاته